ছেলের মামলায় বাবার লাশ উত্তোলন, আসামি হলেন মা। এমন আপডেট ঘটনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দাফনের 38 দিন পর আদালতের নির্দেশে মাগুরার মোহাম্মদপুর উপজেলার ধাইয়াই গ্রামের প্রবাসী আবু বক্কর ওরফে ধনী বক্করের লাশ উত্তোলন করা হয়েছে। বুধবার সকালে উপজেলার ধাইয়াইল কবর থেকে তার লাশ উত্তোলন করার পর সুরত হল প্রতিবেদনের পর ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি বাসুদেব কুমার, মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই মুস্তাফিজুর রহমান সহ আবু বক্করের স্বজনরা উপস্থিত ছিলেন। এর আগে গত 11 অক্টোবর মায়ের নাম সহ 5 জনের নামে আবু বক্করের ছেলে সিজান মাহমুদ মামলা করেন। মামলার প্রধান আসামি করা হয়েছে মামলার বাদীর মা সীমা পারভিনকে। ওই মামলার সূত্র ধরে লাশ উত্তোলনের নির্দেশ দেন আদালত। অভিযোগ, আবু বক্কর সৌদি আরব 30 বছর ব্যবসা বাণিজ্য করেছেন। তার ছেলে সিজান মাহমুদ নিজেও সৌদিতে ছিলেন। তার বাবা সৌদি থাকায় বেশ সম্পদের মালিক হন তারা। এর মধ্যে তার মা প্রতিবেশী রকিবুল হাসান হিরক নামে এক যুবকের পরকীয়ায় জড়িয়ে পড়েন। বাড়িতে আসার পর বিষয়টি জানাজানি হলে ছড়াতে থাকলে তার মা তার বাবাকে হত্যার হুমকি দেন। এরপর গত 2 অক্টোবর তার বাবাকে হত্যা করা হয়। মামলার বাদী সিজান মাহমুদ সাগর জানান, আমি জানতে পারি দুধের সঙ্গে ঘুমের ওষুধ দিয়ে আমার বাবাকে অচেতন করেন মা। এরপর আসামিদের যোগ সাজশে বাবার শয়ন কক্ষের পেছনের দরজা দিয়ে ঘরে ঢুকে বাবাকে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়। মোহাম্মদপুর থানার ওসি অসিত কুমার রায় জানান, অভিযোগের ভিত্তিতে আদালতের নির্দেশে লাশ উত্তোলন করা হয়েছে। এরপর মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মিথ্যা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এরকম নতুন নতুন ঘটনা দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নে সুদের টাকা না পেয়ে মিথ্যা কথা বলে 3 সন্তানের জননীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে বুধবার দুপুরে ওই নারী বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। এ অভিযোগে 2 জনকে আসামি করা হয়েছে। তারা হলেন নোকালি গ্রামের মৃত রমজান আলীর ছেলে শেরালি 48 ও একই গ্রামের লতিফ সরকারের ছেলে ইয়াসিন 35। ভুক্তভোগী ওই নারী জানান, আমার স্বামী ট্রাকের হেল্পার, গত সোমবার রাতে তিনি কাজে চলে যান। গভীর রাতে শেরালি ও ইয়াসিন মদ পান করে আমার বাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। আমি ঘর থেকে বাইরে বের হলে তারা জানান, তোর স্বামীর কাছে 16 বছর আগের পাওনা সুদের টাকা না দেওয়ায় তাকে বাড়ির বাইরে বেঁধে রাখা হয়েছে, তুই গিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে আয়। তিনি বলেন, আমি সরল মনে তাদের সঙ্গে বাড়ির বাইরে গেলে তারা আমার গলায় ছুরি ধরে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে আমার স্বামী বাড়ি এলে তাকে বিষয়টি জানাই। এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি নজরুল ইসলাম মৃধা বলেন, বাদীর একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তো বন্ধুরা, এমন ঘটনাটি আপনি কিভাবে নিলেন কমেন্ট করে জানাবেন।